MediaTek Dimensity 800 এর প্রসেসর 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এন্ড 65 ওয়ার্ডের মতো ফাস্ট চার্জারের মতো দুর্দান্ত সব ফিচার নিয়ে Realme লঞ্চ করতে যাচ্ছে Realme X7 নামে আর একটি নতুন স্মার্টফোন সাথে আরো কি কি আছে Realme X7 এ আজকের এই ভিডিওটিতে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো Realme X7 এ কি কি অজানা তথ্য রয়েছে হ্যালো फ्रेंड्स আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম আর সাথে আছে আমি নাঈমুল ইসলাম নিলয় মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রথমে বলে নেই এর ডিজাইন সম্পর্কে পিছনের দিকে গ্রেডিং কালারের সাথে থাকছে গ্লাসে ফিনিশ তাই আশা করা যাচ্ছে লুকের দিক দিয়ে বেশ প্রিমিয়াম হতে যাচ্ছে ফোনটি ফ্রন্ট পার্টে থাকছে সিঙ্গেল পাঞ্চ হোল কাট আউট যুক্ত ফুল ভিউ ডিসপ্লে এতে রয়েছে প্লাস্টিক বিল্টের সাথে কর্নেল গরিলা গ্লাস ফাইবের প্রোটেকশন রয়েছে এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে এতে থাকছে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন অর্থাৎ 1080x2400 পিক্সেল ডিসপ্লেতে পিপিআই এলসিডি বেশি হওয়ায় ডিসপ্লে কন্টেন্টগুলো অনেক বেশি ভালো দেখা তাছাড়া সুপার অ্যামোলেড ডিসপ্লে আইপিএস ডিসপ্লের তুলনায় অনেক বেশি কালারফুল হবে এবার কথা বলা যাক রিয়েলমি 7X এর পারফরমেন্স নিয়ে ফোনটি রান করবে রিয়েলমি ইউআই এর যা টপে থাকছে অ্যান্ড্রয়েড 10 আর প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800 সিরিজ যেটি একটি অক্টোকোর প্রসেসর দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই ফোনটিতে যারা পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমস খেলেন তাদের জন্য এই প্রসেসরটি খুব দুর্দান্ত একটি ভালো একটি পারফরমেন্স পাবেন গেমস খেলাতে ফোনটি পেয়ে যাবেন 6128 বা 8128 দুইটি ভেরিয়েন্টে আপনারা ফোনটি পেয়ে যাবেন বাজেট লেভেলে এ খুব পাওয়ারফুল হতে যাচ্ছে এই ফোন এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে ফোনটির পিছনের দিকে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরা থাকছে 64 ইঞ্চি 4 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এতে সর্বোচ্চ 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করা যাবে আর ভিডিও সুবিধার জন্য EIS এর সুবিধা থাকছে এবার কথা বলা যাক ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এর সেলফি ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরা সেটআপটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এবার কথা বলবো ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে এতে থাকছে 4300 mAh ব্যাটারি সেই সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জার যা দিয়ে 33 মিনিটে 100% চার্জ করা যাবে সিকিউরিটি হিসাবে থাকছে ফোন আন্ডার ডিসপ্লেতে এবার জানিয়ে দেব ফোনটির প্রাইস কত হবে রিয়েলমি X7 বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 25 থেকে 26 হাজারের মধ্যে তবে এই ফোনটি আপনারা বাংলাদেশে অফিসিয়ালি না পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি আনঅফিসিয়ালি অ্যাভেলেবলে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আমার রিয়েলমি X7 এর সকল অজানা তথ্য সো ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা কেমন লেগেছে সেটি আপনারা আমাকে কমেন্ট করে পাঠাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনাদের সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবেন সো ভিউয়ার্স মোবাইল সম্পর্কিত সকল টেক নিউজ আর টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায় তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ